তীব্র শীত অন্ধকার রাতকে উপেক্ষা করে এলাকার করোনা রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ। সারাদিনের প্রশাসনিক কাজকর্ম সামলে করোনা রোগীদের বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দিচ্ছেন তারা। পুলিশের মানবিক রূপের এমনই ছবি ধরা পড়ল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন করোনা রোগীদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেবে রাজ্য। সেই নির্দেশকে কার্যকর করতেই হরিশ্চন্দ্রপুর থানার আধিকারিকদের মধ্যে দেখা গেল তৎপরতা। স্বয়ং হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস অন্যান্য আধিকারিকদের সঙ্গে খাবারের প্যাকেট হাতে ছুটে যাচ্ছেন করোনা রোগীদের বাড়িতে, পৌঁছে দিচ্ছেন সারাদিনের খাবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে স্থানীয় হাসপাতাল থেকে এলাকার করোনা রোগীদের তালিকা সংগ্রহ করছে পুলিশ, তারপরেই থানার আধিকারিকরা দলে ভাগ হয়ে খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন তাদের বাড়িতে, খোঁজ নিচ্ছেন শরীর স্বাস্থ্যের। যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন বাড়ির দোরগোড়ায় খাবার পৌঁছে দেবেন হরিশ্চন্দ্রপুরের পুলিশ কর্মীরা, এমনটাই আশ্বাস দিচ্ছেন তারা। চিন্তার কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনাদের কাছে চা থাকেন, চা খাওয়াতে পারেন, সুস্থ থাকেন। করোনায় বাড়িতে আটকে থেকে পুলিশের কাছ থেকে এরকম পরিষেবা পেয়ে আপ্লুত এলাকার করোনা রোগীরা, তারা ধন্যবাদ জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ কর্মীদের। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এলাকার করোনা রোগীদের সম্পর্কে স্থানীয় ব্লক এবং হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করছি, সেই তথ্য নিয়েই করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা আক্রান্ত হলে সমাজ ঘৃণার চোখে যেন না দেখে, এটা যেন না হয় এই বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে এর মাধ্যমে এলাকার আশেপাশে বাড়ি বাড়িতে। গত তিন দিন ধরে এই কর্মসূচি চলছে আমাদের, যতদিন ওনারা সুস্থ না হয় ততদিন আমাদের এই পরিষেবা চলবে। এদিকে বাড়িতে খাবারের পরিষেবা পেয়ে আপ্লুত এলাকার করোনা রোগীরা, হরিশ্চন্দ্র রামরায় এলাকার একজন রোগী জানালেন, আজ রাতে হঠাৎ থানার বড়বাবুরা এসেছিলেন খাবার হাতে, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরে খোঁজ খবর নিলেন, আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ, তবে ভালো লাগছে এলাকার পুলিশ প্রশাসন করোনা রোগীদের পাশে দাঁড়াচ্ছে দেখে। আমাদের বড় বড় স্যার আমাকে দেখতে। আচ্ছা, কি দিয়ে গেলেন? ফুড সাপ্লাই দিলে কিছু খাওয়ার জন্য। আচ্ছা, আর সাবধানে থাকতে বললেন, সুস্থ থাকতে বললেন, ভালো কোয়ারেন্টাইনে থাকবেন, কোয়ারেন্টাইনে থাকতে বললেন, ভালো থাকতে বললেন। না, এটা ভালো লাগলো আমাকে দেখে, এটা করে আমার খুব ভালো লাগলো যে বাড়িতে এসছেন বড় বড় সাহেব, আমাকে খোঁজ টোজ নিলেন, কেমন আছে না আছি সেটা জানার জন্য আসলে খুব ভালো লাগলো। পুলিশের এই ভিন্ন রূপ দেখে অবাক হরিশ্চন্দ্রপুর এলাকাবাসী। এর আগেও মহামারী ছাড়া অন্যান্য সময় হরিশ্চন্দ্রপুরবাসীর পুলিশের মানবিক রূপ প্রত্যক্ষ করেছে। করোনা তৃতীয় ঢেউয়ের জেরবার সারা রাজ্য, আর এরই মধ্যে রাজ্য সরকার এবং পুলিশের যৌথ উদ্যোগ সাড়া ফেলেছে এলাকায়। এটা আমাদের কাছে একটা সরকারের একটা নির্দেশিকা এসছে, আমাদের একটা মহামান্য সিএম ম্যাডামের একটা প্রকল্প, যে এই মুহূর্তে যারা দুস্থ করোনা রুগী তাদেরকে আমরা চিহ্নিত করে বিএমওই সাহেবের কাছ থেকে এবং বিডিও সাহেবের কাছ থেকে লিস্ট নিয়ে সেই খাবারটা আমরা ওদের থেকে পেয়ে আমরা সেগুলো বাড়ি বাড়ি পুলিশ মারফত সেগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি, যেন তারা হোম আইসোলেশনে থাকে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং তাদের খাবারের ব্যবস্থা সরকার করবে। এটা আমাদের গত 7 তারিখ থেকে শুরু হয়েছে, এটা আগামী দিনেও চলবে। তো এখন যেহেতু করোনাটা মহামারীর সময় চলছে, সরকারের একটা এখানে শুভ উদ্যোগ, যেন সরকার বাড়ি বাড়ি খাবারটা পৌঁছে দেয়, রোগীরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তো ঘৃণার চোখে দেখলে হবে না, একটা রুগীকে আমাদের বাঁচিয়ে তুলতে হবে, তাকেও সমাজে ফিরিয়ে আনতে হবে। এখন প্রত্যেকটা মানুষের আলাদা বিচার থাকতে পারে, কিন্তু সরকারের যেটা প্রচার, কোনো রুগীকে আমরা হেয় করবো না, ঘৃণা করবো না, আমরা তাদের সাথে আছি, পাশে আছি এবং তাদেরা দ্রুত সুস্থ কামনা করছি আমরা। মালদা থেকে দেবাশিস পাল, আনন্দ বার্তা।